দর্শক, এটা হচ্ছে কাঠগোলাপ গাছের ছোট চারা এবং দেখতে পাচ্ছেন গাছের হাইট বেশি না। যদি আপনাকে এইভাবে দেখাতে যাই তাহলে হয়তোবা 8 ইঞ্চি, কোনোটা তার থেকে বড় 1 ফুট বা 1.5 ফিট, এরকম হচ্ছে ছোট গাছগুলো। এবং এই কাঠগোলাপগুলো একটা সময় ছিল যখন নার্সারি যারা মালিক তারা এটাকে অনেকে হয়তো পারুল নামে চিনত। আজকের নার্সারি শিল্পের যারা পুরনো যারা নার্সারির মালিক তাদের কাছে অনেকের কাছে হয়তোবা কাঠগোলাপটা পারুল ফুল নামে, অর্থাৎ মুরব্বীদের কাছে হয়তোবা কাঠগোলাপটা পারুল ফুল নামে পরিচিত। এবং যেটা আমাদের এই যুব সমাজ বা বর্তমান জেনারেশনের কাছে এটা কাঠগোলাপ নামে পরিচিত। এই ফুলটার এই জাতটা হচ্ছে, আপনি যদি এই কাঠগোলাপটা পরিচর্যা করেন তাহলে এটাতে বছরে তো অবশ্যই এক বছরে একবার ফুল হয়। কোনো কোনো গাছে দেখা যায় যে হয়তো বা যত্নের অভাবে প্রতি বছর ফুল নাও আসতে পারে। এটার ক্ষেত্রে এর কালার বিভিন্ন ধরনের আছে। যেমন আপনি যদি পাতা ধরেন, যেমন এই পাতাটার যেই শেপ এটা এক ধরনের, এরপরে এই পাতাটার যেই শেপ এটা অন্য ধরনের, এরপরে আবার এই একটা আছে খয়েরি কালারের, একটু লালচে বর্ণের, এটা অন্য কালার। এবং কাঠগোলাপের বেশ জাত আছে এবং যেগুলোতে আপনার এ সম্বন্ধে যদি পাতা সম্বন্ধে ধারণা থাকে তাহলে হয়তো বা আপনি পাতা দেখে গাছের কালার দেখে কিনতে পারবেন, অর্থাৎ গাছের পাতার কালার দেখে আপনি গাছ বুঝতে পারবেন যে এই ধরনের ফুল হবে। এবং সেরকমের কিনতে পারলে আপনার খরচ কম, কারণ একটা ছোট গাছ যেখান থেকে 150-200 টাকার মধ্যে কিনতে পারবেন। আপনি যদি ফুল দেখে কিনতে যান সেহেতু হয়তো বা আপনার খরচটা একটু বেশি হবে। সুতরাং আমি সবসময় বলি যে আপনার যদি গাছের মানটা ঠিক থাকে এবং গাছ যদি আসলেই আপনার কাঙ্ক্ষিত জাত হয়ে থাকে, সেহেতু আপনার গাছ ছোট গাছ কেনাই উত্তম। বড় গাছের ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো কাঠগোলাপ গাছ আপনি যদি 1 বছর একটু ঠিকমতো যত্ন করেন তাহলে সেই গাছটা অনেক বড়ই হয়, এবং গাছের গ্রোথ এবং গাছটা যদি একটু বড় থাকে তাহলে সেই গাছে ফুলও খুব দ্রুতই ফোটে। আপনার আমার এই গাছটার বয়স এখানে 1.5 বছরের মতো, দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথম ফুলটা বের হয়েছিল। এবং সচরাচর একটা জায়গার থেকে ফুল বের হওয়ার পরে ওখান থেকে আবার শাখা প্রশাখা বের হয়, যে কারণে গাছের শেপ বা গাছের গঠনটা একটু ভালো লাগে। সেক্ষেত্রে ফুল বের হইলে গাছের শেপ ভালো হয়, দেখতেও ভালো লাগে, এরপরে শাখা প্রশাখাটাও বাড়ে। যেমন এখানটাতে আপনি দেখতে পাচ্ছেন ফুল বের হওয়ার পরে পাশ থেকে 3টা শাখা বের হয়েছে। এখন যদিও আমার এই গাছটাতে খুঁটি দিয়ে রাখতে হবে, না হলে ঝড় বন্যায় এই গাছের ডালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ডালেই আপনার যদি ফুল বের হয় তখন ডালপালা বেড়ে যায়। এখন আপনার ক্ষেত্রে যদি আপনি গাছের শেপ ভালো করতে যান সেহেতু অবশ্যই আপনার একটা সময় গিয়ে যখন এখানে 3টা ডাল যখন সামান্য পরিমাণ বড় হবে এবং গাছের ডাল পরিপক্ক দেখাবে, অর্থাৎ গাছের পরিপক্ক ডাল আপনি দেখলেই বুঝবেন, সেহেতু পরিপক্ক ডালের কালারটা হবে এইভাবে এরকমের। যদি এরকমের কালারটা আপনি দেখেন, সেহেতু আপনি ধরে নেন এখান থেকে যখন 1 বা 6 ইঞ্চি 8 ইঞ্চি বা 1 ফিটের মতো যখন ডালটা বের হবে তখন যদি ডালটা কেটে দেন, যেমন এখান থেকে ওইরকমভাবে 6 ইঞ্চি পরে যদি কেটে দেন তার পাশ থেকে আবার নতুন করে ডাল বের হবে। এবং ডাল বেরোলে হবে কি, আপনার গাছটা খুব সুন্দর দেখাবে, ওই পাশ থেকে আরও হয়তো বা 3-4টা ডাল বের হবে। এরপরে যদি আপনার জায়গা থাকে সেহেতু আপনার অনেক সময় গাছের ডালটা না কাটলেও ভালো, আপনি এরকমের ডাল যেদিকে যাবে সেদিকে ডালটা যদি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি সেক্ষেত্রে সেই সব ডালের সাথে খুঁটি দিয়ে বেঁধে রাখতে পারেন, তাহলে আপনার গাছগুলো হেলে পড়বে না এবং দেখতে খারাপ লাগবে না। এরপরে যদি এমন হয় যে আপনার গাছের ডাল প্রচুর হয়ে গেছে, সেহেতু আপনার আসলে কী করার বা কী করবেন, সেহেতু আপনি গাছের ডাল কেটে আপনার
1 ফিট বা তার থেকে একটু বেশি বড় বা তার থেকে ছোটও পারেন, যদি কাটা সম্ভব হয় আপনি কেটে সেটার থেকে আপনি আপনার প্রোডাকশন করে নিতে পারেন। প্রোডাকশন করার ক্ষেত্রে আপনার কাটা কাঠগোলাপের ডালটা আপনার যে কোনো একটা জায়গায় পুঁতে রাখতে হবে, আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। এখানে দেখুন, আমি কিছুদিন আগে আমি গাছের ডাল কেটে এভাবে পুঁতে রেখেছি এবং এগুলোতে শিকড় হয়ে গেছে, দেখলেই বোঝা যায় যে এগুলোতে শিকড় আসলেই হয়ে গেছে। এভাবে আপনি আপনার কাঠগোলাপের জাতের বংশবৃদ্ধিটা খুব ভালোভাবে করতে পারেন। তাতে আমার ব্যক্তিগতভাবে যে ধারণা, আপনি যদি একটা গাছ 150-200 থেকে ছোট গাছই 150-200 টাকার মধ্যে কিনে থাকেন এবং সেই গাছগুলো যদি যত্ন করেন, তাহলে ওই গাছ থেকে আপনার বছরে বেশ প্রোডাকশন করা সম্ভব, গাছ থেকে আরও অনেক গাছ উৎপাদন সম্ভব। আপনি চাইলে সেগুলো বিক্রি করতে পারবেন, সেখান থেকে আপনার টাকা ইনকাম হবে এবং আপনার নিজের যে চাহিদা, অর্থাৎ কাঠগোলাপের ফুলের যে শৌখিনতার যে চাহিদাটা, আপনার সেটাও পূরণ হবে। এবারে এটা একটা কাঠগোলাপের বনসাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।